আতিকুল্লাহ, এটি থেকে আপনি লিখেছেন অনেক জুতা স্যান্ডেল আরবি লেখা থাকে, যদিও সেগুলো কোরআন হাদিসের কোনো টেক্সট না, তবু এই জাতীয় আরবি লেখা জুতা পায়ে দেয়া বাথরুমে যাওয়া কি জায়েজ হবে? দেখুন, যে কোনো ভাষাকেই সম্মান করা উচিত, এটি সরাসরি কোরআন হাদিসের কোনো বক্তব্য না হলেও কোরআন হাদিসের বিভিন্ন টেক্সট থেকে, বিভিন্ন ভাষ্য থেকে ওলামায়ে কেরাম এটি উৎকলন করেছেন। অনেক ওলামায়ে কেরামই এ ব্যাপারে মন্তব্য করেছেন এবং তাদের গবেষণা পেশ করেছেন কোরআন হাদিসের আলোকে, যে কোনো ভাষাই অপমান হয় এরকমভাবে তার ব্যবহার করা উচিত নয়, সেটি আরবি হোক অন্য কোনো ভাষা হোক, সবগুলো আল্লাহ তাআলার সৃষ্টি। তবে যদি আরবি লেখা কোরআন হাদিস না, কিন্তু আরবিতে কোনো কোম্পানির নাম বা এরকম কোনো কিছু জুতাতে বা অন্য কিছু লেখা থাকে, সেটা পায়ে দেওয়া বা ওইটা পায়ে দিয়ে টয়লেটে যাওয়া, এটা কোনো গুনাহ বা হারামের কাজ হবে না, বিকজ এখানে কোরআনের প্রতি কোনো অপমান হচ্ছে না। আরবি অক্ষর দিয়ে অনেক খারাপ কথাও লেখা হতে পারে, ভালো কথাও লেখা হতে পারে, বিধা আরবি অক্ষর দেখলেই সেটাকে আমি আপনার সম্মান করতে বাধ্য, চুমু খেতে বাধ্য, পবিত্র অবস্থাতে ধরতে বাধ্য, এমনটি কিন্তু নয়। বিধা এটা মৌলিকভাবে গুনাহ না হলেও যথাসম্ভব আমাদের এ ধরনের বিষয়গুলোকে অ্যাভয়েড করা, এটা ভাষা প্রতি সম্মান প্রদর্শনের অংশ। তাছাড়া কোরআনের ভাষা হওয়ার কারণে একজন মুসলমান এটা দেখে একটু বিব্রত হবেন, সেটা অস্বাভাবিক নয়, সেটা তার বরং কোরআনের প্রতি ভালোবাসার স্বাক্ষর। তবে এটাকে হারাম আমরা বলতে পারবো না কোরআন হাদিসের আলোকে। জয়ের সাবিত আপনি লিখেছেন, 500 আয়াত বিশিষ্ট ছোট সুরাগুলো কি আরও ছোট করে 3 আয়াত পরিমাণ পড়া যাবে? নামাজের মধ্যে মনোযোগ রাখার উপায় কি? দুটি প্রশ্ন আপনি করেছেন। মনোযোগ রাখার উপায় অনেকগুলো, আমরা একটা আর্টিকেল শেখ বিন বাজ রহমতুল্লাহ আলী সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, এটার অনুবাদ করেছি, সালাতে মনোযোগ বা একাগ্রতা ধরে রাখা 33টি উপায়, অনেকগুলো উপায় তিনি বলেছেন, সেগুলো সবগুলো আমরা আমল করতে পারি এবং অনলাইনে এই আর্টিকেলটি আপনি পেয়ে যাবেন হয়তো। আর মৌলিকভাবে সালাতে যা পড়ছি সেগুলো আমরা বুঝে পড়ি, আমাদের চোখের গুণা থেকে বেঁচে থাকি, হারাম থেকে বেঁচে থাকি, হারাম পর্যন্ত থেকে, হারাম বক্ষণ থেকে, ইনশাআল্লাহ আমরা সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখাটা আমাদের জন্য সহজ হবে। আর সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখার একটা আমার পরীক্ষিত আমল হলো ধীরে ধীরে সালাত আদায় করা, যত ধীরস্থিরতার সাথে, যত আস্তে আস্তে, যত মানে সময় নিয়ে আপনি কাজ কর সালাতের প্রত্যেকটা কাজ করবেন, তত দেখবেন আপনার মনোযোগ ধরে রাখা আপনার জন্য সহজ হবে। আর আপনার প্রথম প্রশ্ন উত্তর হলো, 500 বিশিষ্ট ছোট সুরাগুলো যদি 3 হাত পড়ে আপনি রুকুতে চলে যেতে চান, তাতে 3 হাতে যদি কোনো একটা পূর্ণাঙ্গ কথা হয়ে যায় তাহলে আপনি রুকুতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। অন্য সময় দেখা যায় যে 3 হাতে পূর্ণাঙ্গ হয় না, 3 হাতেই শপথ, শুধু শপথের কথা বলা আছে, শপথ করে কী বলতে চাচ্ছেন আল্লাহ তাআলা সেই কথাটা আসেনি। তো আসলে এরকম মানে যেটা থামার জায়গা নয়, যেটা দাড়ি বা কমার দেওয়ার জায়গা নয়, সেখানে থামা এটা অনুচিত এবং কোরআন তেলাওয়াতের আদবের খেলাফ, এরকমটি করা অনুচিত। রাজীব হোসেন আপনি লিখেছেন, ওযুখানায় ওযু করার সময় পাশের জনের ওযুর পানি আমার গায়ে ছিটকে আসলে কোনো সমস্যা হবে কিনা? ওযুর যে ব্যবহৃত পানি, এই পানির ছিটা এটা কিন্তু নাপাক নয়, বা এই পানিটা কিন্তু নাপাক নয়, তবে এই পানিটা অন্য আরেকজনকে পবিত্র করতে পারে না। অর্থাৎ আমি ওযু করার পর আমার হাত মুখ ধোয়া যে পানি, এই পানিটা যদি সংরক্ষণ করা হয় কোনো বাটিতে, ওইটা দিয়ে আরেকজন ওযু করতে পারবেন না। হ্যাঁ, এটা অনেক পানির সাথে মিশে গেছে, তাহলে সেক্ষেত্রে এটা তো আর কারো নিয়ন্ত্রণ নয়, সেটা কথা ভিন্ন। তো এই পানিটা অন্য আরেকজনকে পবিত্র করতে পারে না, অর্থাৎ অন্য আরেকজনকে ওযুতে ব্যবহার করার মতো ক্ষমতা এই পানির বা সেই সুযোগে পানির মধ্যে নাই যে এই পানি আরেকজনকে পবিত্র করতে পারে। বাট এই পানির ছিটা যদি কারো গায়ে লাগে তাতে কোনো অসুবিধা নেই, কারণ এই পানিটা নাপাক না। হ্যাঁ, আপনি কোনো নাপাক ধুয়েছেন কোনো পানি দিয়ে এবং সে পানিতে নাপাকের আলামত আছে, তখন সেটা নাপাক। কিন্তু অজু তো আমরা দৃশ্যমান নাপাক ধুই না, অদৃশ্যমান নাপাক থাকে, অদৃশ্যমান নাপাক দূর করার জন্য অজু করি। তো সেই অপবিত্রতা দূরের জন্য যে অজু করা হয়, সেই অজুর পানিটার ছিটা যদি কারোর গায়ে পড়ে, এতে তার শরীর বা কাপড় চোপড় নাপাক হবে না। তবে আমরা যখন পাবলিক প্লেসে বা কোনো জায়গায় আমরা যখন অজু করি, তখন আমাদের লক্ষ্য রাখা উচিত যে আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে, আমাদের অজুর ছিটা যেন তাদের গায়ে গিয়ে না পড়ে, এটা তাদের জন্য বিব্রতকর, বিরক্তিকর, সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়।